এডুকেশন সিস্টেম, বাচ্চাদের নার্সারি স্কুল থেকে শুরু করে বড়দের কলেজ, প্রতিটা জায়গায় ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমকে খুব একটা ভালো নজরে দেখা হয় না। অ্যাটলিস্ট যারা এই স্টুডেন্ট লাইফ কাটাচ্ছে তারা তো পছন্দই করেন না। আমি নিজেই 7 পর্যন্ত স্কুলে যেতেই চাইতাম না, 4 পর্যন্ত আমার পিসি দাদিমা মাকে সাথে নিয়ে স্কুলে বসে থাকতাম, কাঁদতাম যাতে না স্কুলে যেতে হয়, নানা বাহানা, শরীর খারাপ, আরও নানা অজুহাত দিয়ে স্কুলে না যাওয়ার উপায় বার করতাম। এরকম শুধু আমি না, ভারতের প্রতি 3 স্টুডেন্টের মধ্যে আপনি এমন একজনকে খুঁজে পাবেন। খবরে দেখবেন পড়াশোনার চাপ সহ্য না করতে পেরে ক্লাস 10 স্টুডেন্টও সুইসাইড করছে, কিন্তু কেন, দোষটা ঠিক কার, প্যারেন্টস, টিচার, নাকি পুরো সিস্টেমের? আপনি যখন কোনো স্টুডেন্টকে জিজ্ঞাসা করবেন যে সে বড় হয়ে কি হতে চায়, তার উত্তর হয় ডক্টর, না তো ইঞ্জিনিয়ার, আর না তো কোনো গভর্নমেন্ট জব। এর বাইরে কোনো উত্তরই পাওয়া যায় না, আর এই উত্তর সে নিজে ঠিক করে না, তাকে দিয়ে ঠিক করানো হয়। পুরো সমাজ, তার চারপাশের পুরো পরিবেশ তাকে এই 3 উত্তরের মধ্যে একটি দিতে বাধ্য করে। আসুন আজকের এই ভিডিওটিতে ভারতের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু আলোচনা করা যাক। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। একদম শুরু থেকে শুরু করা যাক। ভারতে যে ইংলিশ মডার্ন কালচার ব্রিটিশরা দিয়ে গেছে আমরা সেটাই আঁকড়ে আছি। আধুনিক শিক্ষা ব্যবস্থা ভারতে এনেছিলেন লর্ড থমাস ব্যাবিংটন ম্যাকাউলে। তিনি আসলে এমন মানুষ তৈরি করতে চেয়েছিলেন যারা দেখতে ব্রাউন হলেও বিচারধারা, ভাবনা সব কিছু ইংরেজদের মতো হবে। তারা শুধু এমন ডিসিপ্লিন চাকর তৈরি করতে চেয়েছিল যে টাইম মতো তাদের সব কথা শুনে চলবে, যারা দেখতে মানুষ কিন্তু ভিতর থেকে পুরো রোবট। আর এখনও তাই হচ্ছে। একটি ভিডিও সাম্প্রতিক ভাইরাল হয়েছে ব্যাংক ম্যানেজার ও তার কর্মীদের নিয়ে। সেখানে দেখা যাচ্ছে ম্যানেজার যা মুখে আসছে তাই বলে যাচ্ছে, আর ব্যাংক কর্মীরা মুখ বুঝে সহ্যও করছে। ইংরেজরা মডার্ন শিক্ষার নামে এমন চাকরি তৈরি করতে চেয়েছিল যারা মানুষ কম, রোবট বেশি। মডার্ন শিক্ষার অনেক ভালো দিকও আছে, অনেক কুসংস্কার থেকে মুক্তি দিয়েছে, যুক্তি দিয়ে ভাবতে শিখিয়েছে, কিন্তু তেমনই আমাদের যান্ত্রিকও বানিয়েছে। সবাই বলে রোবট আমাদের জায়গা নিয়ে নেবে, কিন্তু আমার তো মনে হয় আমরা রোবটের জায়গা নিতে চলেছি। এখনকার বাচ্চারা, মানে যারা প্রাইমারি নার্সারি স্কুলে পড়ে, সেই সব স্টুডেন্টদের নিজেদের ওয়েটের থেকে তাদের ব্যাগের ওয়েট বেশি হয়। যে বয়সে তাদের হালকা পড়াশোনার সাথে খেলাধুলাও থাকা উচিত, সেই বয়সেই তাদের এখন টিউশন মাস্টারও থাকে। 3 বয়স থেকে তাদেরকে একটা রেসে নামিয়ে দেওয়া হয়। তাদের মনে আস্তে আস্তে হিংসা ঢুকিয়ে দেওয়া হয় যে ওই ছেলেটা বা ওই মেয়েটা থেকে তোর বেশি নাম্বার পেতে হবে। তাই শুধু নাম্বার পাওয়ার জন্য সে পড়েই যায়, না মানে বোঝে, না সেই শিক্ষা কি কাজে লাগবে তা বোঝে, শুধু পড়েই যায়। বড় হয়ে যখন নোট বানিয়ে নিজে পড়ে অথচ নিজের ক্লাসমেটকে দিতে চায় না, ঠিক এতটাই হিংসা তার মনে ঢুকে থাকে। আর এইগুলো তার মনে ঢোকাতে সবথেকে বেশি ভূমিকা পালন করে তার টিচার আর তার প্যারেন্টস। টিচাররা ক্লাসের মাত্র ফার্স্ট 10 উপরে বেশি গুরুত্ব দেয় আর বাকিদেরকে তাদের সাথে তুলনা করে, আর বাড়িতে বাবা মাও একইভাবে তুলনা করে। বাবা মা অবশ্যই তার বাচ্চার ভালো চায়, চাই যে বড় হয়ে কিছু করুক, কিন্তু নিজের অজান্তে হলেও নিজের ছেলেকে অনেক সময় অন্ধকারে ঠেলে দেয়। আপনি যখন কোনো বাচ্চাকে বলেন যে তোর দ্বারা কিচ্ছু হবে না, আপনি নিজেও জানেন না এটা তার উপরে ঠিক কতটা প্রভাব ফেলে। তার কনফিডেন্স এতটাই নিচে নেমে যায় সে সত্যিই আর কিছু করতে পারে না। ভেবে দেখুন কতটা না প্রেশারে থাকলে ক্লাস 10 স্টুডেন্টসও সুইসাইড করে। NCERB ডাটা অনুসারে 2020 সালে 12,526 শিক্ষার্থী আত্মহত্যা করেছিলেন, যেখানে 2021 সালে এই সংখ্যা বেড়ে 13,089 পৌঁছেছিল। সেখানে 18 কম বয়সী 10,732 স্টুডেন্টের মধ্যে 864 পরীক্ষায় ব্যর্থতার কারণে তাদের জীবন নিয়ে নিয়েছে। 18 কম বয়সী আত্মহত্যার সবচেয়ে উল্লেখযোগ্য কারণ ছিল পারিবারিক সমস্যা। সব স্টুডেন্ট এক হয় না, কারোর খুব তাড়াতাড়ি মুখস্থ হয় তো কারোর দেরি হয়, কারোর পড়াশোনা থেকে খেলাধুলা, নাচ, গান বেশি ভালো হয়। তাই সবাইকে যদি পড়াশোনার রেসে নামিয়ে দেওয়া হয় তাহলে এটা আনফেয়ার, তাই নয় কি? ধরুন আপনি নিজে একজন ডক্টর আর আপনার সাথে একজন ইঞ্জিনিয়ারের এক্সাম নেওয়া হচ্ছে ইতিহাসের প্রশ্নে, আপনারা উত্তর দিতে পারবেন? তাহলে যার খেলাধুলা বেশি ভালো লাগে তাকে খেলাধুলার দিকেই নিয়ে যাওয়া বেশি ভালো নয় কি? বা ডক্টর ইঞ্জিনিয়ার ছাড়াও অনেক দিক রয়েছে, কিন্তু এই জায়গায় চলে আসে বড় হয়ে কিছু করতে না পারার ভয়। ভারতের সিস্টেমটাই এমন যে আপনার মনে একটা ভয় কাজ করে যে শুধুমাত্র ডক্টর, ইঞ্জিনিয়ার আর সরকারি চাকরি ছাড়া আর কিছুই মাথায় আসে না। আর এই ভয়টা এমনি এমনিই আসে না। ভারতের নিউজ চ্যানেল শুধুমাত্র সিনেমা, স্পোর্টস আর পলিটিক্স, আর এখন করে নতুন জিনিস সেটা হলো হিন্দু মুসলিম, এছাড়া আর কিছুই দেখায় না। তাই হয়তো স্পোর্টসকে তবুও কেরিয়ার হিসেবে অনেকে গুরুত্ব দিলেও আর বাকি দিক যেমন ফটোগ্রাফি, বুক রাইটার, গ্রাফিক্স ডিজাইনার, এসবকে কেউই তেমন গুরুত্ব দেয় না।
ফটোগ্রাফিতে দানিশ সিদ্দিকী বা অনেকেই ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পুলিৎজার পেয়েছে, কিন্তু আপনি কোনোদিনও এদের খবর টিভিতে দেখবেন না। যদি টিভিতে এনাদের ইন্টারভিউ বা খবর দেখাতো, অনেকে ইন্সপায়ার হতো এইসব ক্যারিয়ারের প্রতি। কিন্তু এখন টিভি চ্যানেলগুলোতে হিন্দু মুসলিম দাঙ্গায় বেশি ইন্সপায়ার করে, বিশেষ করে গ্রামে যাদের বাড়ি, তারা এই কেরিয়ার অপশনের কথা ভাবতেই পারেন না। এর পরে আসে প্যারেন্টস। প্যারেন্টস যা চায় ছেলেদেরকে সেই ক্যারিয়ারই চুজ করতে হয়। যদি কোনো স্টুডেন্ট তাদের বিরুদ্ধে কিছু বলে, তো বাবা মা বলে দেয় যে পরে কিছু করতে না পারলে আমাদেরকে কিছু বলিস না। বাবা মা অবশ্যই ভালো চায়, কিন্তু তাদেরও বোঝা উচিত তারা সব কিছু নাও জানতে পারেন। যদি আপনি কোনো গ্রামের ছেলে হন আর আপনি আপনার বাবাকে বলেন যে আমি গ্রাফিক্স শিখবো বা ফটোগ্রাফি করব, তাদের উত্তরে এটাই হবে যে এটা করে টাকা কামানো যায় নাকি, এগুলো তো শখ করে করে। থ্রি ইডিয়েট দেখলে আপনি এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবেন, তাতে বাস্তবটাই তুলে ধরা হয়েছে। বর্তমানে শিক্ষার খরচ এত বেশি যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। কেউ নিজের জমি বিক্রি করে, তো কেউ ঘর পর্যন্ত বন্ধক রেখে নিজের ছেলে মেয়েদের পড়াশোনার খরচ জোগাড় করে। তাই এরকম বেশি খরচের স্কুল বা কলেজে ভালো পড়াশোনা দেখে আপনি হয়তো ভাববেন যে এখানে টিচাররা ভালো পড়ায়, তাহলে আপনি 80% ভুল ভাবছেন। যখন কোনো মধ্যবিত্ত বা গরিব কোনো পরিবারের ছেলে মেয়ে এমন কোনো কলেজ বা স্কুলে ভর্তি হয়, তখন তার পড়াশোনা শুধুমাত্র প্রেশারেই হয়, এক্সট্রা করে টিচারদের সেই স্টুডেন্টের পিছনে আর খাটতে হয় না। এই প্রেশারে যে বাবা আমার পিছনে এত খরচ করছে, এত কষ্ট করছে, আমার ভালোভাবে পড়তেই হবে। কিন্তু এই দিকটা কি খুব ভালো? সবাই এক না, সবার মাথায় খুব সহজে পড়া ঢোকে না। যারা কাটিয়ে উঠতে পারে তাদের জন্য খুব ভালো, কিন্তু যারা পারে না, তারা এই চাপ সহ্য করতে না পেরে সুইসাইডের মতো পথ বেছে নেয়। এখন শিক্ষা নিয়েও দালালি হয়। পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের ভালো শিক্ষার লোভ দেখিয়ে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদের মতো জায়গায় নিয়ে যাওয়া হয়। উচ্চ মাধ্যমিক শেষ হতে না হতে আপনার ফোনে কল থেকে শুরু করে তারা আপনার বাড়ি পর্যন্ত চলে আসে, এরা হলো এজেন্ট। কোনো কোনো কলেজ এদের প্রতি স্টুডেন্ট পিছু 1,00,000 টাকাও দেয়। ভেবে দেখুন একবার কি হচ্ছে। উচ্চ মাধ্যমিকের পরেই মেয়ে হোক বা ছেলে, প্রত্যেকেই নার্সিং করতে ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদে যায়। ঠিক যায় না, নিয়ে যাওয়া হয়। এইসব এজেন্ট যেসব কলেজের কথা বলে সেগুলো সব থেকে বাজে কলেজ, কারণ বাজে কলেজ বলেই সেখানকার ম্যানেজমেন্ট এইসব এজেন্টকে বেশি টাকা অফার করে প্রতি স্টুডেন্ট পিছু, আর তারা এইসব কলেজগুলোকেই ভালো বলে। কোনো স্টুডেন্ট এদের ফাঁদে পড়ে গিয়ে ভর্তি হয়ে যায়, তারপরে তার বুঝতে বুঝতে 1 বছর চলে যায়। সে যখন বুঝতে পারে তখন আর কিছু করার থাকে না, কারণ অলরেডি তার 1,00,000 টাকা খরচ হয়ে গেছে। সে তখন কিভাবে সেই টাকাটা তুলবে সে কথা ভাবতে থাকে। তারপরে সেই এজেন্টের সাথে মিলে সেও স্টুডেন্ট ভর্তি করা শুরু করে। শিক্ষা ব্যবস্থা এখন এভাবেই চলছে। পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের এ বিষয়ে সচেতন হওয়া উচিত। ভারতের এই শিক্ষা ব্যবস্থা, এই পরিবেশ পরিবর্তনের খুব দরকার। এর জন্য শুধু সরকার না, সবাইকে উদ্যোগ নিতে হবে, বিশেষ করে বাবা মায়ের। সরকারের উচিত যেসব স্কুলে প্রচুর চাপ বা সাধারণ স্কুলেও এমন একজনকে নিয়োগ করা যারা স্টুডেন্টদের মন বুঝবে। একটি সার্ভে অনুযায়ী বাবা মা আর টিচাররা স্টুডেন্টদের উপরে এতটাই প্রেশার দেন যে একটি ক্লাসে 70 জন স্টুডেন্টের মধ্যে 12 জন স্টুডেন্ট ডিপ্রেশনের মধ্যে থাকতে পারে। তারা না টিচারকে বলতে পারে, কারণ টিচারদের ফোকাস তো পুরোপুরি প্রথম 10 জন র্যাঙ্ক করা স্টুডেন্টের উপরেই থাকে, আর বাবা মা অনেক সময় শুনতেই চায় না, উল্টে মারধর করে। তাই এমন একজনকে নিয়োগ করা উচিত যারা পুরোপুরি স্বাধীনভাবে স্টুডেন্টদের সাথে কথা বলবে। তারা যে কথা কাউকে শেয়ার করতে পারছে না তাকে শেয়ার করবে। এদেরকে বলা হয় অম্বার্সম্যান। ফিনল্যান্ডের মতো দেশে এমন একজন করে প্রতিটা স্কুলে থাকে। আমাদের দেশেও 2013 সালে এরকম একজন নিয়োগ করার কথা সংসদে উঠেছিল, কিন্তু সে কথা চাপা পড়ে যায়। আর বাবা মায়েদের উচিত নিজেদের বাচ্চাদের বোঝা, তারা কি চায় সেটা জানা, যাতে বাচ্চারা ভয় না পায়। তাদের পড়াশোনা ছাড়াও কোন দিকে তারা বেশি পারদর্শী, আর ডক্টর ইঞ্জিনিয়ার ছাড়াও অন্য কোন পথে গেলে তাদের ভালো হবে, এ সব কিছু জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নেওয়া খুব জরুরি। টিচারদের দ্বিতীয় পিতা বলা হয়। কথা বলা বাবা মায়ের কাছ থেকে শিখলেও কিভাবে আর কোথায় কি বলতে হয় সেটা একজন শিক্ষকই শেখায়। আগেকার সময় শিক্ষাটা অন্যরকম ছিল। পরিবেশ থেকে তারা শিক্ষা গ্রহণ করত, নিজেদের মধ্যে আলোচনা করত, নিজেদের মধ্যে হিংসা কম ছিল। আগে যারা বেশি প্রশ্ন করত তাদেরকে উৎসাহ দেওয়া হতো। এখন ক্লাসে র্যাঙ্ক করা প্রথম 10 জন বাদে কেউ প্রশ্ন করলে ক্লাসের অন্যজনেরা হাসাহাসি করার সাথে সাথে টিচাররাও রাগ দেখায় যে কোন দিকে তোর মন, ভালো করে বুঝলে আর এই প্রশ্ন করতে হতো না। এই ভয়ে লজ্জায় কেউ প্রশ্ন করতেও চায় না। তাই টিচারদেরকেও বোঝা উচিত, ভালো স্টুডেন্টদেরকে নিয়ে তো ভালো রেজাল্ট সবাই করাতে পারে, কিন্তু খারাপ স্টুডেন্টদেরকে ভালো পথে আনাই একজন আদর্শ শিক্ষকের কাজ। একজন শিক্ষকের অনেক সময় ইগো কাজ করে, কিন্তু একজন শিক্ষকের সবথেকে বড় শিক্ষক একজন স্টুডেন্টই হতে পারে।
কুরুক্ষেত্রে অর্জুন তার গুরুর বিরুদ্ধে লড়েছিলেন, তাহলে কি তিনি খারাপ স্টুডেন্ট ছিলেন? টিচারদের উচিত স্টুডেন্টদের মধ্যে ট্যালেন্টটা খুঁজে বার করা। সব স্টুডেন্টই বেস্ট, শুধু তাদের দিকটা আলাদা। কেউ খেলা, কেউ নাচ, কেউ গান, কেউ টেকনোলজি, কেউ ফটোগ্রাফি। তাদেরকে বুঝে তাদের বেস্ট কেরিয়ার অপশন চুজ করতে সাহায্য করা উচিত। যাদের বাবা মা অতটা জানে না, বোঝে না, তাদের সাথে কথা বলা উচিত। আর স্টুডেন্টদেরও উচিত টিচারদের প্রতি শ্রদ্ধা রাখা, যেটা এখন খুব কম দেখা যায়। এর জন্য সব থেকে বড় উদাহরণ হতে পারে মহাভারত। কাহিনী তো আপনারা সবাই জানেন, আমি গুরুদক্ষিণা হিসেবে আপনার আঙুল দিতে বলছি না, কিন্তু যে আপনাকে শিক্ষা দিচ্ছে তার প্রতি সম্মান থাকা খুব দরকার। আমাদের শিক্ষা ব্যবস্থার সব থেকে বাজে দিক হলো, এখানে শুধু নাম্বার পাওয়ার জন্য পড়াটা মনে রাখা শেখানো হয়, কিন্তু বুঝতে শেখানো হয় না। যার জন্য এক্সামের সময় এত চিটিং করা, এক্সামে নাম্বার না পেয়ে সুসাইডের মতো পথ বেছে নেয় অনেকে। আপনি কি মনে করেন শিক্ষা ব্যবস্থার ঠিক কোথায় প্রবলেম, আর সেটার সমাধানও বাকি? কমেন্টে অবশ্যই জানাবেন। এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।